আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশা দায়িত্ব পালন করুন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী মৌলিক চাহিদা পূরণে বাজেটে বরাদ্দ বেড়েছে বললেন পরিকল্পনা মন্ত্রী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্তির দাবি সিপিডি লাইসেন্স ছাড়া প্যাকেটজাত দুধ বিক্রেতাদের তালিকা চেয়েছে হাইকোর্ট নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান কাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংখ্যাতে আপনাদের সাথে আছে এবং আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে আর্থসামাজিকভাবে এগিয়ে নেয়া আওয়ামী লীগই দেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশ ও জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি হোসেন সুমনের রিপোর্ট দলের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে ফুল দেন শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন ক্ষুধা মুক্ত সোনার বাংলা আওয়ামী লীগের নেতৃত্বেই বাস্তবায়িত হবে সোনার বাংলাদেশ বাংলাদেশিসেবে প্রতিষ্ঠিত করব আজকের দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা বাংলাদেশ আওয়ামী মুজিবাদের প্রতিwidetildeতে এটাই প্রতিজ্ঞা চেতনা ও দেশ দেশধ্বংসের ষড়যন্ত্রকারীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে অভিযোগ করেন সরকার প্রধান আজ জাতীয়pita আমাদের মাঝে প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে জীবন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিভিশন জাতির অর্জন আন্দোলন সংগ্রাম আর অমর ইতিহাসের নাম আওয়ামী লীগ দেশের প্রাচীন এই দলটির সত্তরতম জন্মদিন আজ দক্ষিণ এশিয়া সহ নানা দেশের মানুষের কাছেও দলটির নেতৃত্ব এখন বিশেষ অনুকরণীয় সংগ্রামের প্রতীক আওয়ামী লীগের জন্ম থেকে নানামুখী বিবর্তনের কথা জানাচ্ছেন অখিল পোদ্দার ছবি তুলেছেন মোস্তাফিজুর রহমান উনিশশো সালের তেইশে জুন নন্দন এই ভবনেই ফুটেছিল আওয়ামী লীগ নামের রাজনৈতিক ফুল দিয়ে এই দল এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে শুধু তাই নয় উঠোনের এই গোলাপের মতোই সৌন্দর্য আর ভ্রাণ ছড়াচ্ছে দেশ পেরিয়ে বিশ্বময় গার্ডেন থেকে যদি আমরা শুরু করে আওয়ামী লীগকে বর্তমান পর্যায়ে দেখি আওয়ামী লীগ কখনও অনেক নির্যাতনের মধ্যেও কখনো দমে দমে যায়নি আওয়ামী লীগ কখনো পিছপা হয়নি আওয়ামী লীগ আরও নতুনভাবে সাহস নিয়ে সঞ্চারিত হয়েছে এবং আওয়ামী লীগ কখনও সত্তর বছরেও কখনো নুয়ে পড়েনি আওয়ামী লীগ বর্তমানকে ধারণ করে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আরও বেশি তারুণ্যদিত্য রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে দলটির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শামসুল হক তরুণ নেতা বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অতপর তার হাত ধরেই এগিয়ে চলা কাঙ্ক্ষিত ইতিহাস ঐতিহ্য আর মূল লক্ষ্যের দিকে সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরেই আবর্তিত হয়েছে বাঙালি জাতির রাজনীতি আর অর্থনৈতিক মুক্তি। ডেভেলপ করতে পারি এই দিন আমাদের থাকবে না বাংলাদেশের মধ্যে একটা জায়গা যেখানে একটা লোকের আধা বিঘা জমি নাই পাঁচ কাটা জমি নাই সেখানে বঙ্গবন্ধু যে ব্যবস্থা করেছিলেন যে ভূমির মালিকেরা নেওয়া হবে না উৎপাদনে সকলে অংশগ্রহণ করবে এসব বেস্ট ব্যবস্থা পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করে বাঙালির রাজনৈতিক সত্তাকে চিরদিনের দিনের জন্য নস্বাদ করতে চাইলেও পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তা হতে দেননি একটি স্বাধীন সর্বমত বাংলাদেশ পাওয়ার কিছুদিনের মধ্যে একটা শাসনতন্ত্র দিলেন বাংলাদেশকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে সংগ্রাম ছিয়ানব্বই সালে তিনি শুরু করেছিলেন সেইটাও কিন্তু আমরা জয়যুক্ত বঙ্গবন্ধু দেশের মানুষ অর্থনীতি করে যেতে পারেনি কিন্তু দিক নির্দেশরা দিয়েছেন যেটা তার বিয়ে আজকে অনুসরণ করছে ইউনিয়ন কাউন্সিলের আরম্ভ করে ওই বঙ্গভবনের রাষ্ট্রপতি বা বঙ্গভবনের প্রধানমন্ত্রী পর্যন্ত বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কারো কোনো অস্তিত্ব নাই বাংলাদেশের মানুষের হৃদয়ের মনে কোঠাই চির হয়ে থাকবে আওয়ামী লীগের হাত ধরেই উন্নয়নের সব সূচকে এগিয়ে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ধর্মনিরপেক্ষ চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতারা বলছেন বঙ্গবন্ধু সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁরই কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে বাঙালির ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দিনরাত কাজ করেছিলেন বঙ্গবন্ধু পঁচাত্তরে সপরিবারে জাতির পিতাকে হত্যার পর থেমে যায় দেশ উনিশশো সালে তেরোতম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে আওয়ামী লীগের হাল ধরেন তারই কন্যা শেখ হাসিনা চলার পথ কখনোই মসৃণ ছিল না জাতির পিতাকে পনেরোই আগস্ট পঁচাত্তর সপরিবার হত্যা করলো দুই কন্যা বেঁচে গিয়েছিলেন বিদেশে ছিলেন বলে জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি উনিশশো একাশি সতেরোই মে স্বজনহারণ বেদনী বাংলার মাটি স্পর্শ করেছিলেন এবং দীর্ঘ একুশ বছর পর ছিয়ানব্বইতে আওয়ামী লীগের রাষ্ট্র হলে দায়িত্ব সরকার তার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এখন অনেক প্রতিকূলতার বইতে দিয়ে তাকে এগুতে হয় এবং সব কিছুই বঙ্গবন্ধুর মতো তার এই সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা ক্রমান্বয়ে বঙ্গবন্ধু সে স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছি শেখ হাসিনার দূরদৃষ্টিতেই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দৃশ্যমান হয়েছে স্বপ্নের পদ্মা সেতু কাজ চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় সব প্রকল্পের সারা দেশের একদিকে খাদ্য নিরাপত্তা দারিদ্র বিমোচন স্বাস্থ্যসেবা শিক্ষা উন্মোচন সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের ছয় সূচকের প্রত্যেকটিতে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজকে পাড়া হয়েছে পদ্মা ব্রিজ হয়েছে কণ্ডগুলির টালেন হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে তারপরে যে আমাদের মেট্রো রেল হয়েছে আজকে মাতার বাড়ি বিলিয়নস বিলিয়নস অফ অব ডলার্সের প্রজেক্ট হতে চলেছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতারা বলছেন শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে বাংলাদেশকে এখন বলা হয় আন্তর্জাতিক বিশ্বে উন্নয়ন রোল মডেল মাহমুদ হাসান একুশ টেলিভিশন ঢাকা বাংলাদেশের প্রতিরোধ অগ্রযাত্রায় যাতে থেমে না যায় সেদিকে নজর রাখতে নতুন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি প্রজাতন্ত্রের সেবক হয়ে দায়িত্ব পালনে নির্দেশনা দেন প্রশাসন ক্যাডারদের সদস্যদের প্রতি জনগণের ভাগ্য পরিবর্তনে সরকারের নেয়া উদ্যোগে অংশীদার হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে এক একঝাঁক তরুণ সরকারি কর্মকর্তার এই উপস্থিতি দীর্ঘ প্রশিক্ষণের সমাপনের চিত্র পাঁচ মাসের কোর্স শেষে একশো দশ একশো এগারো ও একশো বারোতম আইন ও প্রশাসন ক্যাডারের একশো বিশ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিন কোর্সের প্রথম স্থান অধিকারী তিন মেধাবী ক্যাডার দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধু ও তার সরকারের অবদান তুলে ধরেন আমাদের সকল সরকারি। অফিসার সকলকে কিন্তু কর্মচারী হিসেবেই আখ্যায়িত করা হয় অর্থাৎ জনগণের সেবক হিসেবে দেশের অগ্রগতিতে সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে প্রশাসনকে সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী একটা কর্তব্য বোধ দেশের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালবাসা এবং তাদের প্রতি দায়িত্ব এই চিন্তাটা সবসময় মাথায় থাকলে পরে

জনসেবা করা দেশ সেবা করা দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা এই কথাটা মনে রাখতে হবে এবং সেই চিন্তা থেকেই কিন্তু আপনারা পারবেন দেশকে এগিয়ে এটুকু আমি বিশ্বাস নীতির বিরোধিতায় ইতিহাস বিকৃত হয়েছে উল্লেখ করে এই বিভেদে দেশের আর্থসামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বলে আক্ষেপ প্রকাশ করেন শেখ হাসিনা বিকৃত করা হয়েছিল যেটা একটা জাতির জন্য সবথেকে সর্বনাশী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দারিদ্র কমানো সহ মৌলিক চাহিদা পূরণে বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নতির ফলে জিডিপি প্রবৃদ্ধি এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি তবে প্রবৃদ্ধি বাড়লেও আয় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা আর অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাজেটে অন্তর্ভুক্তির দাবি জানায় সিপিডি তৌহিদুর রহমানের রিপোর্ট দু উনিশ বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজন প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় সিপিডির প্রবন্ধে সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরা হয়

সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার মিনি বিদ্যুৎ সাক্ষরতা এবং সামান্য হলো স্বাস্থ্য সেবা গড়ে রেখে পৌঁছে দেওয়া যদিও মন্ত্রীর কথার সাথে একমত নন বিএনপির এই শীর্ষ নেতা প্রবৃত্তির সাথে জড়িত যে সুযোগগুলো আছে বিশাল বাজেটে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা প্রমাণ করে মন্তব্য করে অর্থনীতিবিদ রেহমান সোবাহান আই বৈষম্য কমানোর তাগিদ দেন প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা কৃষি বিমা সহ নানা উদ্যোগের প্রশংসার পাশাপাশি সামগ্রিক বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা নেই বাজেট পরিকল্পনায় সংস্কারের পরামর্শ দেন কেউ কেউ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন লাইসেন্সবিহীন প্যাকেটজাত দুধ বিক্রেতাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসটিআইকে এই তালিকা জমার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ফলে ফরমালিন রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দুই মাস পরপর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ সাকের রিপোর্ট গত দশই ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গরুর দুধে সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক ও নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদানসহ পাওয়া গেছে অনুজীব। ওই প্রতিবেদন নজরে আসার পর এগারোই ফেব্রুয়ারি হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন রোববার এ মামলার শুনানিতে বিএসটিআই জানায় পাস্তুরিত দুধ বিক্রিতে লাইসেন্স নিয়েছে মাত্র আঠারোটি প্রতিষ্ঠান এ সময় আঠারোটি প্রতিষ্ঠানের বাইরে যারা প্যাকেটজাত দুধ বিক্রি করছে তাদের তালিকা চান হাইকোর্ট পনেরোই এর মধ্যে কোর্টে দাখিল করতে বলেছে যেই রিপোর্টটির মধ্যে ঢাকার মধ্যে আমাদের লাইসেন্স বিহিত লাইসেন্স বিহীন আর কোনো প্রোডাক্ট আর কোনো কোম্পানি দুধ বাজারজাত করছে কিনা সেটা দেখার জন্য এর আগে একত্রিশ ধরনের দুধের নমুনায় ক্ষতিকর উপাদান পাওয়ার প্রতিবেদন উপস্থাপন করেন ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি প্রধান কারণ আমরা যখন কালেকশনে গিয়েছিলাম তখন যে প্যাকেটের উপরে বিভিন্ন নাম ঠিকানা লেখা আছে বাট সেগুলো কিন্তু পাস্তুরাইজ নাই কিন্তু অনেক দোকানদার বলে যে না এটা পাস্তোরাইজ কিন্তু সে জানেই না এটা পাস্তুরাইজ না কিন্তু বিকৃত হচ্ছে এদিকে ফলের ফরমালিন রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দুই মাস পরপর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এছাড়া সব বন্দরে রাসায়নিক পরীক্ষাগার স্থাপনেরও নির্দেশ দেয়া হয়েছে টেলিভিশন ঢাকা বৈশ্বিক বাস্তবতায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আরো বলেন নিরাপত্তাও দুর্নীতি এখন বড় চ্যালেঞ্জ সচিবালয়ে জননিরাপত্তা বিভাগের অধীনে কোস্ট গার্ড বিজিবি এনটিএমসি আনসার ভিডিপি তদন্ত সংস্থা ও পুলিশের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিআই স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন দেশের গণ্ডির বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে গোয়েন্দা তথ্য বিনিময় বেড়েছে বলেই বড় ধরনের অনেক অঘটন ঠেকানো গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বেড়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী যেখানেই দুর্নীতির আভাস পাই কিংবা আমরা দুর্নীতির কোনো কারণ খুঁজে খুঁজে পাই আমাদের বিভাগীয় সেখানে প্রসিডিং ড্র হচ্ছে এবং আমাদের যা যা করণে আমরা সব করছি আমরা এইটুকুই মনে করি যে কেউই আইনের ঊর্ধ্বে নয় যেই দুর্নীতি করবেন যেই আইন অমান্য করবেন যেই যে কোনো ধরনের দুর্নীতি করবেন কেউ আইনের ঊর্ধ্বে নয় তার শাস্তি তার অপরাধ বিচার বিচার সেই অনুযায়ী তার তার হবে মূল্যায়ন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান প্রতিবেশী দেশ ভারতের সম্প্রচারে সরকারি পর্যায়ে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান ভারতের নবনির্বাচিত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাবাদকার চলতি মাসেই ১৯ তারিখে এ সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছেন এখন কারিগরি দিক পর্যালোচনায় একটি বিশেষজ্ঞ দল এ মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখ ভারত সফর করার পরই আনুষ্ঠানিক সম্প্রচার শুরু নির্ধারণ করা হবে বেসরকারি টেলিভিশনের বাণিজ্যিক কার্যক্রম ভারতের সম্প্রচারে বাধা নেই বলেও জানান তথ্যমন্ত্রী ভারতের নতুন তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাৎকার তিনি সেটি গত উনিশ তারিখ অর্থাৎ এই মাসের উনিশ তারিখ সেটি চূড়ান্ত অনুমোদন দিয়েছেন আমাদের ওয়ার্কিং অ্যাগ্রিমেন্টটির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন অর্থাৎ ভারতে বাংলাদেশ টেলিভিশন প্রদর্শন করার ক্ষেত্রে সমস্ত সরকারি পর্যায়ে সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে তৈরি পোশাক ও চামড়া ব্যবসায়ীদের মতো স্বর্ণ ব্যবসায়ীদেরও বন্ড লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া রাজধানীর এক হোটেলে অপ্রদূষিত স্বর্ণকে কর দিয়ে বৈধ করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী স্বর্ণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি আরো বলেন এনবিআর এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর যৌথভাবে এ মেলার আয়োজন করে মেলা প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে তিন দিন ব্যাপী এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার পঁচিশ জুন এছাড়া সব বিভাগীয় শহরে চব্বিশ ও পঁচিশ জুন মেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে

আমাদের সোশ্যাল ব্যাংক লিমিটেড সেবা চিকিৎসক সংকট সহ প্রয়োজনীয় লোকবলের অভাবে ব্যাহত হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা। তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেরও একই অবস্থা শয্যা সংখ্যা বাড়ানো হলেও লোকবল নিয়োগ না করায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লাহ রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দু সালে জেলার তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ থেকে পঞ্চাশ এবং সদর হাসপাতালকে একশো থেকে আড়াইশো শয্যায় উন্নীত করা হয় তবে নিয়োগ হয়নি লোকবল সদর হাসপাতালে একশো তেরো পদের বিপরীতে এখন কর্মরত আছেন আটচল্লিশ জন চিকিৎসক অন্যান্য পাঁচশো এগারো পদের বিপরীতে আছেন তিনশো উনত্রিশ জন এ অবস্থায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা ফলে দুর্ভোগ পোহাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা যত সংখ্যক আসন রয়েছে তার থেকে অত্যাধিক অনেক বাচ্চারা ভর্তি হয়েছে জেলার মোহাম্মদপুর শ্রীপুর ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র একই রকম একত্রিশ হাজারও কম লোকবল দিয়ে চলছে পঞ্চাশ সজ্জা হাসপাতালের সেবা কোথাও অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই আবার কোথাও এক্স রে মেশিনসহ নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই ফিমেল মেডিসিন ওয়ার্ডে তিপ্পান্ন জন রুগে ভর্তি আছে এগারো সিটের বিপরীতে এর মধ্যে মেডিসিনের আটচল্লিশ জন আর পাঁচজন হচ্ছে ডায়রীয় রোগী লোকবল সংকটে সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেন জেলা সিভিল সার্জন আইসুপ্রেডে এবং পঁচাশ মিলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মেডিকেল কলেজে জনবলের অনুমোদন পাই তাহলে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরো সুন্দরভাবে পরিচালনা করতে সুবিধা হবে জেলার 10 লাখ মানুষের স্বাস্থ্য সেবা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি মাগুরাবাসীর সমর ইসলাম 21 টেলিভিশন গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সরাইতে সর্ববৃহৎ শিল্পনগরীতে এখন পুরোদমে চলছে অবকাঠামো নির্মাণের কাজ বিশেষে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ইকোনমিক জোন নিয়ে দুপর্বের প্রতিবেদনের থাকছে প্রথম পর্ব বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস একদা পরিত্যক্ত থাকা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা মীরসরাইয়ের এই চরাঞ্চল জুড়ে এখন চলছে ব্যাপক কর্মযজ্ঞ প্রায় ত্রিশ হাজার একর জমিতে সাগর পাড়ে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর এখন চলছে অবকাঠামো নির্মাণের কাজ নতুন এই অর্থনৈতিক জোনকে ঘিরে নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক তৈরি পোশাক শিল্প অটোমোবাইলস স্টিল শ মেশিনারিজ কারখানা পাওয়ার প্লান্ট আইটি পার্ক ট্যুরিজম পার্ক সোলার পাওয়ার প্লান্ট কম্পোজিট প্লান্ট মেডিকেল কলেজ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ থাকছে নানা শিল্প প্রতিষ্ঠান বিশাল এই কর্মযজ্ঞকে ঘিরে উৎসাহের কমতি নেই স্থানীয়দের মধ্যেও দৃশ্যমান আগামী হলে এটা সত্যিকার অর্থে চট্টগ্রাম একটা বাণিজ্যিক রাজনীতি রূপ নেবে বিভিন্ন ধরনের কর্মস্থান ব্যবসা বাণিজ্য আর এটা বাংলাদেশকে আবার নতুন করে পরিচিত করাবে বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে পুলিশ পাড়ি ভবিষ্যতে থানায় রূপান্তরের কথা জানান কর্মকর্তারা সবচেয়ে বেশি কর্মসংস্থান হবে এই মিলেশ্বর এবং জোরালগঞ্জ থানাবাসী টোটাল ইকোনমিক জোনটাকে আমরা আমাদের নিরাপত্তা বলের মধ্যে এনে নিরাপত্তা নিশ্চিত করতেছি মিরসরাতে গড়ে তোলা এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় এক লাখ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কর্মকর্তারা দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত ও চীন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তারা এখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন যত রকম ফেসিলিটি দেওয়া যায় সর্বাধুনিক সব রকম ফেসিলিটি দিয়ে অর্থনৈতিক জুমকে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে ফেনী মিরিশরাই সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় সংযুক্ত করে গড়ে ওঠা বাংলাদেশের সর্ববৃহৎ এই অর্থনৈতিক অঞ্চলে ত্রিশ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে জানান সংশ্লিষ্টরা হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম কক্সাস বাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছে আহত হন তিন পুলিশ সদস্য নিহতরা রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটা বনিয়া এই ঘটনা ঘটে পুলিশ জানায় রোহিঙ্গা পাচার মামলার আসামি রুবেল ও ওমর ফারুককে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয় সে সময় একদল মানব পাচারকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায় পরে গুলিবিদ্ধ রুবেল ও ওমর ফারুককে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে দুটি এলজি এগারো রাউন্ড কার্তুজ ও আঠারো রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে দিনাজপুরের বিরলে জমি নিয়ে বিরোধে জেরে হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও সতেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আনারুল হক এ রায় দেন ফাঁসির আদেশ পাওয়া দুই ভাই জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম দুই সালের উনত্রিশে অক্টোবর বিরলের রতনৌর গ্রামে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় এদের মধ্যে একজন মারাও যায় এই ঘটনায় উনিশজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয় নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তেইশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মতিন বলেন শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতায় কোম্পানিটি মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে কিছু প্রতিকূলতা সত্ত্বেও নর্দান জেনারেল ইন্স্যুরেন্স গেল বছর লক্ষ্য অর্জনে সচেষ্ট ছিল বলেও জানান তিনি সভায় কোম্পানির পরিচালক আলহাজ সামাদ লাবু নাসির উদ্দিন এস এম আয়ুব আলী চৌধুরী সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যগণ শীর্ষ কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এখন খুব অসুবিধার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছেন আগামী জুলাই মাস থেকে এই আমরা যে অতিরিক্ত কমিশন দিচ্ছি সেই কমিশনগুলি আর থাকবে না তখন এটা খুব ভালো পর্যায়ে চলে যাবে আর এই সাথে শেষ করছি সন্ধ্যা সাতটা একুশে সংবাদ তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার আবাবলীর প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশা। প্রজেতন্ত্রের সেবক হয়ে দায়িত্ব পালন করুন প্রশাসন ক্যাডারের কর্মক্তাদের প্রধানমন্ত্রী। মৌলিক চাহিদা পূরণে বাজেটে বরাদ্দ বেড়েছে বললেন পরিকল্পনা মন্ত্রী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত দা সিপিডির। লাইসেন্স ছাড়া দুধ বিক্রেতাদের তালিকা চেয়েছে হাইকোর্ট নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে তিনশো নয় রানের টার্গেট দিয়েছে পাকিস্তান কাল বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশে ডট কম একুশের ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ